এরকম না ওই একটা অস্বস্তি হচ্ছে ঘুমাচ্ছে না জল খাবে না যে কথা কেন করার জন্য ছটপট করছো সেখানে কই ভালো নইলে ঘুম হবে না তো হ্যালো আপনার বাড়িতে ছোট গুরুদেব এসেছিল গুরুদেব দেহ রাখার পর এই প্রথম ছোট গুরুদেব এলেন দুদিন ছিলেন শালা এবার কি বলবো যে সে সবাইকে ছেড়ে মেজবো তোমার উপর বিধান দিয়েছে কেন রে কেন বাড়িতে তো আরো তিনটে বউ ছিল চোখের সামনে ছিল তারা সবাই তো আ তুলছি পাতা সত্যি কেবল মেজবোয়ের দরকার কি করছেন তিনি ওই বুধর কি হবে তারপর বাড়ির সকলের কথা হতে হতে ওই বাড়ির সকলের সঙ্গে কথাবার্তা হতে হতে তিনি নাকি তোমার কথা তুলেছিলেন আমার কথা হ্যাঁ যা বলেছেন সব কিন্তু গুরুদেবই বলেছেন তুমি আমার ভেবো না যা বলছি সব আমি কথা কানা কি ওই তোমার দেহ শুদ্ধি করতে হবে দেহশুদ্ধি তাতে অশুদ্ধ কি আছে অশুদ্ধি কি হয়েছে নিজে সব কেলেঙ্কারিগুলো বাদি এখন বলছো অশুদ্ধির কি হয়েছে কিসের কেলেঙ্কারি কেলেঙ্কারি তোমার আত্মহত্যার চেষ্টা তোমার মরবার চেষ্টা এগুলো কেলেঙ্কারি নয় শাস্ত্রে বলে একবার মরণের চেষ্টাই অনর্থক আর সেখানে তুমি তিনবার আত্মহত্যা করতে গেছো একবার গলায় দড়ি দিয়েছো একবার আফিম খেয়েছো ও বাড়ি রান্নাঘরের উপর থেকে ঝাঁপ দিয়েছো ভাবলে গা আমার একেবারে ঠান্ডা হয়ে যায় কোন প্রাণে তুমি এগুলো করতে পারো তোমার প্রাণে ভয়টার নেই মেজ বউ দেহশুদ্ধির কথা কেন কি হচ্ছিল আর গুরুদেব বলেছে মরবার চেষ্টায় মানুষের দেহ অপবিত্র হয়ে যায় অশুচি হয় ওই দেহশুদ্ধি যজ্ঞ করে তারপর পবিত্র করতে হয় এ কি মরতে চেষ্টা করে না মরার শাস্তি দেখেছো দেখেছো তুমি তুমি সব কথা কিরকম উল্টো বোঝো মাও তাই বলছিল দেখবি মেজ ঠিক উল্টো বুঝবে আরে বাবা এটা না করলে যে হাতের জল শুদ্ধ হয় না সে হাতের জল শুদ্ধ করার ব্যবস্থা তোমাদের গুরুদেব করবেন ওই সব যাগযজ্ঞ করলে ওসব হাতের দোষ কেটে যাবে এত বছরের জমা দোষ তাই একখানা যজ্ঞিতে কেটে যাবে সব যাবে না যাগযজ্ঞ করে লোকের পাপ উদ্ধার হয় না মেজ বউ তবে পাপ করেছে দেখেছো দেখেছো সব কথায় তুমি তক্ক না করে থাকতে পারো না তক্ক তো আমি করিনি আমি কেবল শুধিয়েছি তোমায় মেজবউ তবে পাপ করেছে কেন এমন বলছো মেজবউ একখানা যজ্ঞ করতে তোমার আপত্তি কোথায় আমার আপত্তি আছে
কেন? এসব ধাষ্টামোতে আমার আপত্তি আছে। ধাষ্টামো? হ্যাঁ, ধাষ্টামো? বংশের কুলপুরোহিতের বিধান ধাষ্টামো? ধাষ্টামো নয় তো কি? তোমাদের এই গুরুদেবের ছেলে আগেও তো বাড়িতে এসেছে, দেখোনি তাকে? কাঁচাকে পড়ে থেকেছে, দিন রাতের হিসেব থাকেনি, দেখলে অবক্তি ছাড়া কিচ্ছুটি হয় না। সে এসে মেজ বইয়ের শুদ্ধি করবে? সে শাস্ত্রের বিধান তেমনটা হলে তেমনটা করতে হবে তো ভাই তোমার। আমাকে আর শাস্ত্রের বিধান দেখিও না, অত শুদ্ধির আমার দরকার নেই, অত শুদ্ধি মেজ বয়স হয় না। অত শুদ্ধি হলে মানুষ আর মানুষ থাকে না। আমার হাতের জল খেতে যদি তোমার আপত্তি থাকে কয়ে দিও, তোমার সব কিছুর ভিন্ন ব্যবস্থা করে দেবো। দেখেছো, দেখেছো তুমি মাথা গরম করে কথাটা বলে দিলে। আরে বাবা, এই কথাগুলো কি আমার? বংশের গুরুদেব বিধান দিয়েছে, মা সেটাকে পালন করতে বলেছে। মাকে কয়ে দিও মেজ বউ মানেনি না। তুমি কেন কইবে? আমি তাকে বুঝিয়ে বলবো, আমাকে তার কাছে নিয়ে যাও। ব্যাস, তাহলে তো হয়েই গেল। এরপরে মা আর আমার মুখ দেখবে? মেজ বউর এর চেয়ে আরো অনেক বড় অপরাধের পরেও মা তোমার মুখ দেখেছেন, এবারও দেখবেন। বাজে বকো না মেজ বউ, সব কথায়। আমি বাজে বকছি না। এই সংসারে মেজ বউ শুদ্ধির কথা ভাবা ছাড়াও আরো অনেক জরুরি কথা আছে যা নিয়ে তোমার ভাবা দরকার। তাতে অবশ্যই দেহ শুদ্ধি হয় কিনা জানি না, তবে সংসার পবিত্রির হয়। তা সেই পবিত্রিকারী কর্মগুলো কি? নিশ্চয়ই পারুকি স্কুলে ভর্তি করা একটা পবিত্রিকারী কর্ম। হ্যাঁ মেজ বউ, আমি তোমার পায়ে ধরছি। আর এই ঝামেলার মধ্যিখানে পারুর স্কুলে যাওয়ার ব্যাপারটা এলো না। সেই কাজখানা তোমার কাছে ঝামেলা, আর এইসব আমার কাছে ঝামেলা। আর সে তো মনে হবেই, সংসারে সবার যে কাজখানা ঠিক মনে হয়, সবাই যেমন করে করে, তোমার তো সেটা পোষায় না। তোমার সবকিছুই তো একটু উল্টো। হ্যাঁ, আমার সব উল্টো। আমি তো জোর করে তোমাদের বাড়িতে এসে ঢুকিনি, তোমরা আমাকে নিয়ে এসো। যা ভুল করার তোমরা করেছ। দেহ শুদ্ধি, কিসের শুদ্ধি? এই মাত্র তো কইছিলে শেষ ঠাকুরের অসুখের কথা, কই তার বেলা তো কারো শুদ্ধিকরণের কথা মাথায় এলো না। তার কোনো শুদ্ধির দরকার নেই, তার তো অনেক কিছুর জন্য শুদ্ধি দরকার। নাকি নাকি পুরুষ মানুষ বলে তিনি সব শুদ্ধাশুদ্ধির ওপরে, শাস্ত্রে তার জন্য কোনো বিধান দেয় না। ঠিক আছে, আমি মাকে গিয়ে বলে দেবো, তুমি এসব দেহ শুদ্ধি টুদ্ধি করবে না। এরপরে আর মাকে বাড়িতে আসার কথা বলাই যাবে না। যাক, সে আর কি করা যাবে। কইলুম তো, আমাকে মার কাছে নিয়ে চলো, যা করার আমি কই। বাতিখানানে বিয়ে দেবো। আমি যাবো, বলি মাথাখানা একটু ঠান্ডা কর। এখন আমাদের ধর্মের কথা শাস্ত্রের কথা শুনতে হবে তো। মা বলছিল, মা বলছিল মানুষের জীবন কখন কি হয় বলা যায়? আর সব কিছু জেনে শুনে এরকম একটা অপবিত্তির অশুদ্ধ দেহ, এখন তো কেবল সংসারের কথা নয়, আমাদের তো বড়লোকের কথাও ভাবতে হবে, বয়স হচ্ছে আমাদের। তারপর যদি একটা কিছু হয়ে যায়, এই অশুদ্ধ দেহখানা কি গতি হবে?
গুতিখানা কি দেহের না তার? পারবে না গো মেজবু, তোমাদের কুলগুরুর বংশধর বলেই ওই গাঁজা খো শুটকো লোকটার পায়ে ধরে মেজবউ নিজেকে তড়াতে পারবে না। এমন কথা বলো না মেজবউ, লোকে শুনলে ভাববে আমাদের দম্ভের কথা, এ তোমার দিমাগের কথা। আজ দুটো পয়সা ভগবান দিয়েছেন বলে ওরাকে সরাজ্ঞান করতে হবে? ভগবান দেন ধন, দেখেন মন, কেড়ে নিতে কতক্ষণ, এটাই হলো সার কথা। উনি ধন দেন, পরীক্ষা করেন, সব দেখেন। বাবা, তোমার মুখে ভগবানের বাণী, ভূতের মুখে রাম নাম। কি করব বলো, যাকে গুরু বলে মেনে নিতে মন ছায় না দেয়। তোমার মনের মতো গুরু মানে তো ওই মাইকেল, বঙ্কিম, নবীন সেন, রবি ঠাকুর, সে তাদের ধরে নিয়ে আসতে হয়। তারা আসবেন তোমার এই দেহশুদ্ধির ভার নিতে? অশুচি দেহের হাতে জল খাড়াও তো অশুচি, সেটা জানো তুমি? তোমার জন্য আমার নিশ্চিত নরকবাস। অশুচি দেহের হাতে জল খাড়াও তো অশুচি, সেটা জানো তুমি? দেহ কেবল দেহখানার এত দাম, তার জন্য এত কিছু, এত অশান্তি, এত দুশ্চিন্তা, তার শুদ্ধি অশুদ্ধি, মুক্তি, হাতের জল, স্বর্গ নরক, এসব কিছু কেবল দেহর জন্য। দেহখানা বাদ দিলেও তো চলে না, শাস্ত্রে বলেছে। তোমাদের শাস্ত্রে মনের শুদ্ধি কথা কয় না? যে না পরে হবে জেনে নেব। ধরো যদি মেজবউর আবার মরতে ইচ্ছা হয়, আর জম যদি ফের তার সঙ্গে রসিকতা করে? অমন কথা বলবে না মেজবউ, তাহলে কিন্তু হবে। বেশ হোক মেজবউর দেহ শুদ্ধি, তাতে যদি তার বাপ উদ্ধার হয় তোমাদের এই গুরুপুত্রের কাছেই হোক। তবে রাজি? না হয় উপায় কি? দেহখানার মালিক যখন তুমি, তখন তোমার মনের মতো কাজই হোক। থাক থাক, আমি জানতো, বুঝিয়ে তুমি বোঝো না এমন কথা আছে না। যাক, নিশ্চিত বললে। করলুম বল, এখন যদি মেজবউ হঠাৎ মরে তবে তার দেহের গতি নিয়ে আর চিন্তা রইল না। এই দেখো, সেই কথা আবার কখন বললো? কওনি আমি তো ভাবলুম তাই কইলে।
বাবা মেজবু, এমন একখানা কথায় তুমি রাজি হয়ে গেলে? ওই মদো গেজের লোকটার কাছে বসে তুমি কিনা মন তোরা ওরা? সর্বনাশ ছোট ঠাকুরজি, তুমিও তাকে মতো ভেজেল কইছ? হ্যাঁ দেখিয়া, ছোটবেলা থেকে তোমাকে সবাই মেজবুর কাছে কাছে থাকতে মানা করতো। থামো তো, মদো গেজেলকে মদো গেজেল বলবে না। আমার বাপ তো ডাক ডাক নেই, তুমি হ্যাঁ করলে কি করে বলতো? নাই বা করি কি করে, তিনি গুরুপুত্র, কুলগুরুর বংশধর বলে কথা। তুমি রাজা ছেলে, কেউ বুঝি প্রসাদ হয়ে যায়? ভাগ তোমার, তুমি পারো বটে। এইবা কই কেন, তোমার মেজদাও দেখলুম ভারী চিন্তায় আছেন এই দেহখানার গতি নিয়ে। মেজ বউ যদি বেঁচে মরতে থাকেও তবে তো আর তার হাতে জল খাওয়া যায় না, সে যে অসুচি। যতকাল না জানা ছিল ততকাল কোনো অশান্তি ছিল না, তবে একবার জানলে তো যে একবার মেজ বউয়ের হাতে জল খাবে তারই অক্ষয় নরক বাস। আবার দেখো, এই অপবৃত্তির অসুচি শরীরখানা নিয়ে যদি সে মরেও তবেও তো বিপদ। মেজ বউর অক্ষয় নরক বাস তো হবে, এই অপবৃত্তি শরীরখানা বুঝি তার ছেলেরাও কাজ দেবে না। মেজ বউ, তুমি সেই একই রয়ে গেলে, মরার কথা হুড়হুড়িয়ে বলেছ, মুখে কোনো আর নেই। তা সত্যি কথা কইতে আর থাকলে চলবে কেন? যাক গে বাপু, ও ধরে বসে না থেকে একদিক থেকে রাজি হয়ে গেছে, ভালোই করেছে। তো সেই তো চারটি কথা কাটাকাটি হ্যাঙ্গাম হুজুতের পর মেজদা এসে বলতো, এমনটি না করলে মা কোনো কালে তোমায় মাফ করবে না, সেসব অব্দি তুমি মেনেই নিতে। তবে মেজ বউ, এমন এক কথায় রাজি হয়ে গেলে এতে কিন্তু ও বাড়ির অনেকে ভারী মুষড়ে পড়েছে। কতজন তো বসেই ছিল, মেজদি বেঁকে বসবে, মেজ বউ বেঁকে বসবে, তাকে নিয়ে বাড়িতে টানা কদিন ঝামেলা চলবে। প্রাণের সুখে তার নামে দুটো কটু কথা বলা যাবে? তা না, তুমি হ্যাঁ করে দিয়ে সবার আশায় একবারে জল ঢেলে দিও। তুমি হ্যাঁ বলার পর মাও তো এখন মেজ বউয়ের প্রশংসা করছে, আরে ছাড়ে, কেউ তো আবার অনেকে সহ্য হচ্ছে না,